আসসালামু আলাইকুম বন্ধুরা ছুটির মধ্যেই প্রাথমিকের আরেকটি সুখবর দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী কি এই সুখবর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অন করে দিবেন। বন্ধুরা করোনা ভাইরাসের কারণে চলতি বছরের পিএসসি পরীক্ষা আর কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে না পিএসসি পরীক্ষা না নেওয়ার জন্য ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল এই পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বিদ্যালয় খোলা সম্ভব হলে নিজ নিজ প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে প্রতিমন্ত্রী বলেন এবছর কেন্দ্রীয়ভাবে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় বৃত্তি দেওয়া হবে না তবে উপবৃত্তি দেওয়া হবে তিনি বলেন করোনার মধ্যে আমরা শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলতে চাই না এজন্য চলতি বছরের পিএসসি পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠাই তাতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন মঙ্গলবার সেটি আমাদের হাতে এসেছে তো বন্ধুরা পিএসসি পরীক্ষা তো বাতিল হলোই এবার আসি জিএসসি পরীক্ষার ব্যাপারে বন্ধুরা আমি মনে করি জিএসসি পরীক্ষাও বাতিল করে দেওয়া উচিত কারণ আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে অনেক জি পরীক্ষার্থী লিখেছে তারা অনলাইনে ক্লাস করতে পারতেছে না তো বন্ধুরা যারা অনলাইনে ক্লাস করতে পারে নাই তারা পরীক্ষা নিলে কি লিখবে জিএসসি এবং পিএসসি পরীক্ষার সার্টিফিকেট তেমন কোনো কাজেই আসে না তাই আমি মনে করি যেহেতু পি পরীক্ষা বাতিল করেছে তাই জিএসসি পরীক্ষাও বাতিল করে দেওয়া উচিত আপনার কি মনে হয় তা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন আর বন্ধুরা আপনারা সবাইকে অনলাইনে ক্লাস করেছেন কি না সেটাও ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে